দীপঙ্কর, জলটা কেমন? জলটা কেমন? জলটা তো কাছের মতন গো। হ্যাঁ, একদম পরিষ্কার জল, একদমই পরিষ্কার জল। খাওয়া যাবে এখন পরিষ্কার। সত্যি ঠিকই, মানে ওটা পুরো পিকনিকের দিন, আর সেই সময়টা জায়গা পাওয়াটা তো সাংঘাতিক ব্যাপার। যাই, পিকনিকও হচ্ছে আর ওদিকেও দূরে পিকনিক হচ্ছে, দেখাই যাচ্ছে, খুব সুন্দর জায়গা। জায়গাটা কেমন দীপঙ্কর? জায়গাটা দারুণ, বানিয়া ঝোরা চা বাগানের একটা এলাকা, বাইরা ঝোরা বোধ হয়, না বাইরা ঝোরা, ঝোরা কি 8 নম্বর না? প্রথমে আমি বোধ হয় 16 নম্বর বলে ভুল করছিলাম, কিন্তু তারপরে যাই হোক, 8 নম্বর। সুন্দর জায়গা, চা বাগানের নিজস্ব এলাকা, পিকনিক স্পট। ঠিক, সমস্ত স্টাফদের জন্য হয়তো মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য জায়গাটা খারাপ হয়েছে, একদম। এখানে একটা নদী কাম ঘোরা আছে, জল তো সেই ঠান্ডা, সাথে গামছা থাকলে স্নানটা অবশ্যই। ঠিক ঠিক ঠিক, শুধু আমাদের কোনো সরঞ্জাম নেই যে স্নানটা করা যাচ্ছে না। সুন্দর, একদম পরিষ্কার, মাছও আছে, ছোট ছোট মাছ আছে, দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা দারুণ জায়গা কিন্তু। খুব সুন্দর জায়গা সত্যি, ফাইন। এটা সত্যি আগে আসেনি, দীপঙ্করের কাছে জানতে পারা গেল জায়গাটা, এত কাছে জায়গাটা, বেশ সুন্দর, পরিষ্কার জল, একদম ফাইন জায়গা, সুন্দর জঙ্গল আছে, চা বাগান চারদিকে। শুনলাম এটা চা বাগানের নিজস্ব এলাকায়, নিজস্ব ইয়েতে করা, হতে পারে কিছু কিছু জায়গায় একটু কিপারিও আছে, কারণ শ্যাওলা গ্রামে তো, তো সেই কারণেই বেশ সুন্দর জায়গা কিন্তু। দেখো সাবধান, দারুণ একদম। বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন চিনিতে, আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন চিনতে, পাগল মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন।